কি গো, কেমন লাগলো উপর থেকে? ভালোই লাগতেছে, সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ, পাহাড়ের দৃশ্যটা তো খুবই সুন্দর। খুবই ভালো লাগছে। আর পাহাড়টা দেখাও, কোনটা কোনটা? ওই যে যেটা পিক আর্মি ক্যাম্প, কোনটা? এই পাহাড়টা পুরো আর্মি ক্যাম্প। আচ্ছা আচ্ছা। আর এইগুলা পাহাড়ে মানে রাতেবেলা লাইট জ্বলে না, পুরো একদম ইয়ে, তখন বোঝা যায় লোক বসতি। না, লোক বসতি বোঝা যায় তখন। দার্জিলিং এর ভিউ আছে পুরো, তাই নাকি? তোরা দার্জিলিং থাকিস? দার্জিলিং এর মতোই লাগে, খালি ঠান্ডা। সত্যি না, পুরো অনেক খোলা, অনেকখানি দেখা যায় না, ভালোই লাগে। হ্যাঁ, কত বাড়ি ভাবাই যায় না। মানে নিচ পুলে পুরো দেখা যেত আর কি। এই যে বন্ধুরা, চলে এসেছি আজকে ছোট মাসির বাড়ি। আমার ছোট মাসির বাড়িতে আসছি, ছোট মাসির বড় মেয়ে, আমার তো বৌদি চিনে ওই সবাই। তো উপর থেকে মানে ছাদে এসেছি, এত সুন্দর চারিদিকটা খোলা, অনেকখানি আর পাহাড়, চতুর্দিকে পাহাড়। আমি সবসময় বলি না, আমাদের এখানে পাহাড়, যেখানেই দেখবে পুরো পাহাড়, মানে পুরো এই দিকে এদিক এইভাবে দেখে যাও, পুরো পাহাড়, দূরে দূরে এই যে সব পাহাড়। এই যেখানেই যাবে আমাদের গুয়াহাটি শহরে, প্রথমই আসা আমার ননদ আগে আসছে বোধ হয়, আমি প্রথমেই আসলাম আজকে। হ্যাঁ, জায়গাটা খারাপ লাগলো না, ভালোই লাগবে, ভালোই লাগবে। আমি বলছি চলো ঘরে থেকে কি করবা, ঘুরে আসি একটু। আমিও বাড়িতে বন্ধ পশা। এই এসে আমরা দুই বোন খুব রিলস বানালাম, এখন বলছি কমেডি। হ্যাঁ, এখন ভাবছি একটু ছোট্ট করে আমাদের ইউটিউব ফ্যামিলির জন্য একটা ছোট্ট ভিডিও বানাবো, মাসির বাড়ি, ছোট মাসির বাড়ির জন্য একটা ছোট্ট ভিডিও। তো চলো, বাকি আরো দেখাচ্ছি আমার কে কে আছে মাসির বাড়িতে। এই যে দেখছিস, ওই যে দূরে পাহাড়টা দেখছিস, কত আমি এখন চশমা পরে নিলাম, চশমা না পড়লে মানে ভিডিও করার সময় কিছুই বুঝি না। বেশ কি সুন্দর ঠান্ডা হাওয়া, আমি এর আগেও এসেছি মাসিদের বাড়িতে, মানে গরমের দিন এত সুন্দর ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরম বোঝাই যায় না। আর এরকম খোলা জায়গা তো সবসময় আমার বরাবরই খুব ভালো লাগে। আর এখান থেকে পুরো দেখা যাচ্ছে যে চারিদিকে কত পাহাড়, আর আকাশটাও কি সুন্দর দেখো, আজকে আকাশটাও খুব সুন্দর। এই যে দেখো, মানে আজকে সকাল থেকে, কালকে তো পুরো মেঘলা ছিল, আজকে সকাল থেকে একটু একটু রোদ উঠেছে, আবার মেঘলা। এই যে কি সুন্দর, এদিকে আয়, এদিকে 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 আসো, আকাশটা দেখো, সবাই একসাথে আসো তো। তুই আয়, আসছিস? একসাথে থাকো, একই স্ক্রিনে থাকো, আকাশটা নিবো, আমার সাথে সাথে ঘুরবি, ঘুর ঘুর, ঘুরা ঘুরা, এই আকাশটা দিবে, এই এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসবে। দাঁড়া দাঁড়া এতক্ষণ, দাঁড়া দাঁড়া, কই গেল? দাঁড়া 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 দাঁড়াও, দাঁড়াইলাম তো। আরে এতক্ষণ তো আমারটা খুব সুন্দর আসছে। এই দেখো, মনে না রাত হয়ে গেছে সন্ধ্যাবেলা, কি সুন্দর আজকের আকাশটা, সত্যিই সুন্দর না রে? হ্যাঁ, আজকের আকাশটা একদম অপূর্ব আকাশ। চলো এই যে আমরা এখন নিচে যাই, চলো। দারুণ দারুণ, আমার ফোনটাও নিয়ে আসো, আমার ফোনটা। আর এই হচ্ছে আমার ছোট মাসি, আর ওই যে আমার মাতাজি, আমার মা, সবার বড়, আর এই যে সবার ছোট দুই বোন, সবার বড় বোন আর সবার ছোট বোন। আর ওই যে কি করো তুমি, মা? এই যে দিদি বোনের বাড়ি, মানে এই প্রথম আসলো এখানে আর কি, মাসিরা চেঞ্জ করেছে বেশ কয়েক বছর হয়েছে, তো এই প্রথম আসলো এখানে। না, আগে ওই বাড়িতে তো যাইতা, এখানে প্রথম আসছো। তারপর কত বছর? তিন বছর পর বোনের বাড়িতে আসা, তাও সামনাসামনি থেকে, দূরে থাকলে কি হবে? ও মা, তুমি এভাবে মুখ ঘুরে বসে আসছো কিসের জন্য মা? ছোট মেয়ে কই? আমি বলে দিছি যে বড় মেয়ে। এই তো, এই যে মাসির ছোট মেয়ে, ওই যে বড়, এই যে ছোট, আর এই যে আমাদের আবার দুই বোন, এদিকে আবার এদিকে দুই বোন। আর আমরা কি করলাম বলে দে, সারাদিন ছিল এই যে আমাদের ভাবিজি চলে আর আনছে,
আমরা বেশ মানে রিলস বানালাম না রে, বেশ মজা করে নেচে নেচে গরম গরম পেটিস আমাদের চলে এসেছে। এই যে মেশোবাবু আনছেন গরম গরম পেটিস। মেশোবাবুর মেয়ে বারবার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কোথায়, বাবা তুমি কোথায়, বাবা বলছে গরম গরম পেটিস, আর বাবা কোন রান্সন দিচ্ছে। তো এখন আমরা গরম গরম পেটিস খাবো, খেয়ে আমরা কোথায় বাড়ি চলে যাব, তাই তো বাড়ির দিকে যাব। হ্যাঁ মাসি, ওই দেখো মাসি বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে। তাহলে কিচেনে তাও কি জল ডল কিছুই ছিল না, এমনি শুকনা মেশো এখন আসছে, সারাদিন বাইরে ছিল, এই যে এখন আসলো, এখন মেশো খাবে, তাই তো মেশো খাওয়া দাওয়া করবে, খিদে পেয়ে গেছে মেশো, গরম গরম পেটিস আর পায়েস, মুড়ি পায়েস না কি করতেছিল, মানে কোথা থেকে আনছো পেটিসটা গরম গরম একদম, তুমি বানাইতে দেখছো না? ঘরে অতিথি আসছে লোক। ও আচ্ছা আচ্ছা, আরো কিছু আনছো? বেকারি নাকি? বিকেল থেকে গরম দেখলাম তো। আমাদের মেশো এনেছে গরম গরম পেটিস, দেখো ছোট ছোট কিন্তু সাইজে বেশি বড় না, হ্যান্ডমেড। হ্যাঁ দাও আমরা একটু টেস্ট করি গরম গরম পেটিস, অন্যরকম তো তাই দেখলাম, বাড়িতে বানায় না তবে বিক্রি করে না, আই তুই সামনে সামনে এত তো পারবো না, অনেক খাইছি, খাও না ধর না ধর, এত পারবো না, তোদের বাড়িতে যা খাওয়া শেষ পেট ভরা। কি খাইলে একেবারে? হ্যাঁ নে ঠিক আছে, আমি পুরোই খেয়ে নিলাম, হোমমেড পেটিস, সাইজটাও সুন্দর, ভালো কিন্তু না, মেছো টেস্টি না, না ভালো আছে, কারোই জায়গা নেই, মাসি এত খাইয়েছে আমাদেরকে। আচ্ছা তাহলে বন্ধুরা আজকে আমাদের ছোট মাসির বাড়িতে এসেছি, ছোট মাসির বাড়ির ভিডিও দেখতে পেলে মেশো খাওয়ালো গরম গরম পেটিস, এটাই হচ্ছে আমাদের ভিডিও টাইটেল, গরম গরম পেটিস। আবার লেখা হবে খেয়ে নিই আমরা, টাটা দিয়ে দেন আর কি বাবা দে, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর বহুত ভালোবাসা দিন। হ্যাঁ অবশ্যই।